প্রথম অধ্যায় জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম। এই প্রথম অধ্যায়ের বিষয়বস্তু কি এটা প্রথম জেনে নেওয়া দরকার। আচ্ছা, তোমরা এই জীবেরা কিভাবে পরিবেশে বেঁচে রয়েছে, সেই পরিবেশে বেঁচে থাকার জন্য পরিবেশের পরিপ্রেক্ষিতে তাদের নিজেদের নানান শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো পরিচালনার ক্ষেত্রে তাদের কিছু নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন করে আর সেভাবে বেঁচে থাকে। অর্থাৎ পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া জীবের একটি ধর্ম, আর সেই ধর্মের অন্যতম একটি অংশ হল জীবেদের নিয়ন্ত্রণ ও সমন্বয়, যেখানে এককোষী জীব থেকে বহুকোষী জীব দেহ তার মানিয়ে নেওয়া বা সমন্বয় সাধনের জন্য তারা কতগুলো ব্যবস্থা অবলম্বন করে, সেই ব্যবস্থা অবলম্বনের জন্য যা যা এই প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয় রয়েছে, সেই আলোচ্য বিষয়গুলোর মধ্যে আমরা পাঁচটি অংশ জানব। যেমন প্রথমে আমরা আলোচনা করব যে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, দ্বিতীয় যে উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় যা হচ্ছে হরমোন, তৃতীয় প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় যেটা প্রাণী হরমোন, চতুর্থ প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় যা স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটে থাকে, এবং পঞ্চম অংশ প্রাণীদের যে সাড়া প্রদানের পদ্ধতি রয়েছে সেই সাড়া প্রদান পদ্ধতির জন্য তারা কতগুলো ক্রিয়া সংগঠিত করে যা হলো গমন। এই মোট পাঁচটি আমরা আলোচনা করব। তার প্রথম রয়েছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। আসি উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। যে উদ্ভিদের সংবেদনশীলতা, সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্স ইন প্ল্যান্ট, উদ্ভিদেরা কিভাবে পরিবেশের পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া জানায় এবং সেই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে তারা বেঁচে থাকে, প্রতিক্রিয়ার কারণ হলো বাহ্যিক এবং আভ্যন্তরীণ উদ্দীপক। উদ্দীপক কি? উদ্দীপক হলো যে সমস্ত বিষয়, সেটা হতে পারে আভ্যন্তরীণ অথবা বাহ্যিক, যা জীবেদের প্রতিক্রিয়া জানাতে সামর্থ্য, তাদেরকে আমরা বলবো উদ্দীপক। উদ্দীপক জীবেদের প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। যে চাপ, তাপ, আলো, বাতাস, আভ্যন্তরীণ কোন শর্ত যদি জীবের সাড়া প্রদানের ক্ষমতা দেয় তাকে আমরা বলবো উদ্দীপক। উদ্দীপকের পরিপ্রেক্ষিতে উদ্ভিদের সংবেদনশীলতা গড়ে ওঠে। সেই সংবেদনশীলতা কি? সংবেদনশীলতা উদ্দীপকের পরিপ্রেক্ষিতে জীবের সাড়া দেওয়ার ব্যবস্থাকে আমরা বলবো সংবেদনশীলতা। জীব বৈচিত্র্যময় ও পরিবর্তনশীল পরিবেশে বসবাস করে, সেখানে আমরা সংবেদনশীলতা যেটা হচ্ছে বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। আর বাহ্যিক বা আভ্যন্তরীণ পরিবেশের যে বিশেষ অবস্থা, যেমন বাহ্যিক হলো আলো বা আভ্যন্তরীণ হলো যে কোনো আভ্যন্তরীণ উৎসেচক হতে পারে, হরমোন হতে পারে, এর পরিপ্রেক্ষিতে যদি সংবেদন সৃষ্টি হয় তাকে তাদের উদ্দীপক বলব। উদ্ভিদের পরিবেশের পরিবর্তন এই অনুভব করার নানান পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলি আমরা একটি ছকের সাহায্যে আমরা বিশ্লেষণ করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখতে পাব যে উদ্ভিদের চলন, উদ্ভিদের চলনকে আমরা দুটো ভাগে ভাগ করব, যেখানে আমরা উদ্ভিদের চলন দুটি ভাগে ভাগ করা যাবে, সামগ্রিক চলন, বক্র চলন। সামগ্রিক চলন অর্থাৎ সম্পূর্ণ দেহের চলন,
সম্পূর্ণ দেহের চলনকে দুটো ভাগে ভাগ করব, একটি স্বতঃস্ফূর্ত চলন আর একটি হলো আবিষ্ট চলন। স্বতঃস্ফূর্ত চলনকে আমরা আরো কয়েকটি ভাগে ভাগ করব, তিনটি ভাগে, প্রোটোপ্লাজমীয় চলন, সিলিয়ারি চলন, অ্যামিগয়েড চলন। আবিষ্ট চলনের ট্যাকটিক চলন, ট্যাকটিক চলনের কয়েক প্রকার ট্যাকটিক চলন রয়েছে, ফটোট্যাকটিক চলন, থার্মোট্যাকটিক চলন, কেমোট্যাকটিক চলন, হাইড্রোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক অর্থাৎ আলোকের প্রভাবে, থার্মোট্যাকটিক চলন তাপমাত্রার প্রভাবে, কেমোট্যাকটিক চলন রাসায়নিক উদ্দীপকের প্রভাবে, হাইড্রোট্যাকটিক চলন যা জলজ জলের প্রভাবে। আমরা প্রথমে আসি সামগ্রিক চলনের অর্থাৎ সম্পূর্ণ দেহের চলন। স্বতঃস্ফূর্ত চলন বলতে বোঝায় যেখানে যে আমাদের উদ্ভিদ দেহের চলন যখন, সম্পূর্ণ দেহের চলন যখন, তার দেহ নিজের আভ্যন্তরীণ বিষয় এর উপর অর্থাৎ প্রোটোপ্লাজমের অভ্যন্তরীণ চলনের মাধ্যমে জীবে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন সেই ধরনের চলন হচ্ছে প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত স্বতঃস্ফূর্ত চলন। সিলিয়ারির দ্বারা আমরা প্রোটোপ্লাজমের দ্বারা একোষী প্রাণী যা প্রোটোপ্লাজমের অভ্যন্তরে প্রোটোপ্লাজম সার্কুলেশন বা রোটেশনের মাধ্যমে যখন জীব এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন সেটি প্রোটোপ্লাজমীয় চলন। সিলিয়ারি চলন যে জীবের যে উদ্ভিদে সিলিয়ার আন্দোলনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন তাকে আমরা সিলিয়ারি চলন বলব। অ্যামিবয়েড চলন অ্যামিবার অর্থাৎ ঘনপদ তৈরি করে উদ্ভিদ যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন তাকে অ্যামিবয়েড চলন বলব। আবিষ্ট চলন যা ট্যাকটিক চলন, ট্যাকটিক চলন এটি আমাদের পাঠ্যসূচিতে রয়েছে, এটি ভালো করে জানতে হবে যে ট্যাকটিক চলন হল উদ্ভিদের যে প্রকার চলনে সম্পূর্ণ দেহের চলন ঘটবে, বাহ্যিক উদ্দীপকের প্রভাবে, বাহ্যিক উদ্দীপকের তীব্রতা গতিপথ উভয়ের অনুসারে যখন উদ্ভিদের চলন ঘটবে, সামগ্রিক চলন ঘটবে, তখন তাকে আমরা বলবো ট্যাকটিক চলন। ফটোট্যাকটিক চলন উদ্ভিদের যে প্রকার চলনে আলোক উদ্দীপকের গতিপথ বা তীব্রতা অনুসারে উদ্ভিদের সমগ্র দেহের চলন ঘটে তখন আমরা তাকে বলব ফটোট্যাকটিক চলন। থার্মোট্যাকটিক চলন উদ্ভিদের যখন সম্পূর্ণ দেহের চলন তাপমাত্রার প্রভাবে, তাপমাত্রা উদ্দীপকের প্রভাবে যখন স্থানান্তরে যায় তখন তাকে আমরা থার্মোট্যাকটিক চলন বলি। কেমোট্যাকটিক চলন রাসায়নিক উদ্দীপকের প্রভাবে যখন উদ্দীপকে সম্পূর্ণ দেহের স্থানান্তরে গমন হয় তাকে আমরা বলব কেমোট্যাকটিক চলন। হাইড্রোট্রপিক চলন জলের প্রভাবে যখন সমগ্র দেহের উদ্ভিদ দেহে চলন ঘটে তখন তাকে আমরা বলব হাইড্রোট্যাকটিক চলন। এবারে আসি যে উদ্ভিদের বক্র চলন বা দেহাংশের চলন, উদ্ভিদের দেহাংশের চলন বা বক্র চলন যেটি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন আর একটি হচ্ছে আবিষ্ট চলন। স্বতঃস্ফূর্ত চলন দুরকমের রয়েছে, বৃদ্ধিজ চলন, প্রকরণ চলন। বৃদ্ধিজ চলন এবং প্রকরণ চলন, বৃদ্ধিজ চলন উদ্ভিদের বৃদ্ধিজনিত কারণে যখন চলন ঘটে অর্থাৎ আংশিক চলন ঘটে, স্বতঃস্ফূর্ত আভ্যন্তরীণ অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে, প্রোটোপ্লাজমের আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে বৃদ্ধিজনিত চলনের কারণ হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন, এটি উদ্ভিদের বক্র চলন। প্রকরণ চলন
যখন আমরা জানি যে বনচাঁড়াল গাছের কোষের অসুস্থিতি চাপের তারতম্যের কারণে পাতার ওঠানামা প্রক্রিয়াটি ঘটে থাকে, একে আমরা বলি প্রকরণ চরণ। প্রকরণ চরণ হল যে উদ্ভিদের বনচাঁড়াল গাছের পাতার রসস্ফীতি জনিত চাপের কারণে পাতার ওঠানামা প্রক্রিয়া হয়, আর একে আমরা বলবো প্রকরণ চরণ। আবিষ্ট চলন যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে, বাহ্যিক উদ্দীপকের যদি গতিপথ অনুসারে হয় তখন তাকে আমরা বলবো ট্রপিক চলন। আর যে প্রকার বক্রচলন বাহ্যিক উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটে থাকে তখন তাকে আমরা বলবো ন্যাস্টিক চলন। এই দুটি আমাদের কাছে ভালো করে পড়তে হবে, জানতে হবে যে ফটোন্যাস্টি চলন, থার্মোন্যাস্টি চলন, কেমোন্যাস্টি চলন, সিসমোন্যাস্টি চলন, নিকন্যাস্টি চলন। আর এদিকে ট্রপিক চলনে ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন, জিওট্রপিক চলন। ফটোট্রপিক চলন আলোক বিত্তিজ চলন, হাইড্রোট্রপিক চলন জলবিত্তিজ চলন, জিওট্রপিক চলন অভিকর্ষজ বিত্তিজ চলন। ট্রপিক চলনে কাকে বলবো, যে উদ্ভিদের যে প্রকার বক্রচলনে বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে ঘটে থাকে তখন তাকে আমরা ট্রপিক চলন বলব। আর যে প্রকার ট্রপিক চলনে আলোক উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে তখন তাকে আমরা বলবো ফটোট্রপিক চলন। যেমন কাণ্ডের অগ্রভাগ আলোর দিকে বেঁকে যায়, অর্থাৎ অনুকূল আলোকবর্তী চলন কাণ্ডের দেখা যায়। আবার মূলের চলন আলোক প্রতিকূলবর্তী চলন, আলোক প্রতিকূলবর্তী চলন হল মূলের চলন, আলোক অনুকূলবর্তী চলন হল উদ্ভিদের কাণ্ডের চলন। হাইড্রোট্রপিক চলন যে জলবিত্তিজ চলন, যে ক্ষেত্রে জলের অনুকূলে অর্থাৎ জলের দিকে উদ্ভিদের মূল বৃদ্ধি পায়, এই বৃদ্ধি পাওয়ার ঘটনাটি হল হাইড্রোট্রপিক চলন, যেখানে অনুকূল জলবর্তী অর্থাৎ জলের অনুকূলে মূলের বৃদ্ধি পাওয়া বা এগিয়ে যাওয়া, আর কাণ্ড জলের বিপরীত দিকে বৃদ্ধি পাবে, যেটি হচ্ছে জলের প্রতিকূলবর্তী চলন কাণ্ডের দেখতে পাওয়া যায়। আর জিওট্রপিক চলন হল যে অভিকর্ষজ বৃত্তির প্রভাবে আমরা দেখতে পাব যে উদ্ভিদের কাণ্ড সবসময় অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পায়, আর মূল অনুকূল অভিকর্ষজ চলন দেখতে পাওয়া যায়। উদ্ভিদের এ ধরনের চলন আমরা লক্ষ্য করে থাকি। ন্যাস্টিক চলন, এবারে আসছি ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন কি? উদ্ভিদের যে প্রকার বক্র চলনে বাহ্যিক উদ্দীপকের তীব্রতা অনুসারে চলন ঘটে থাকে তাকে আমরা বলবো ন্যাস্টিক চলন। ফটোন্যাস্টি চলন কি? যে ফটোন্যাস্টি চলন হল উদ্ভিদের যে চলনে আলোকের প্রভাবে উদ্দীপক, এই আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গে চলন ঘটে থাকে তখন তাকে আমরা বলবো ফটোন্যাস্টি। যেমন পদ্মফুলের ফুটে ওঠা আলোকের সঙ্গে সঙ্গে পদ্মফুল ফুটে ওঠে, এই তাকে আমরা ফটোন্যাস্টি চলন বলব। মানে যে আবিষ্ট চলনে উদ্ভিদ অঙ্গ আলোক উদ্দীপকের তীব্রতা ও স্থায়িত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ফটোন্যাস্টিক চলন বলব। যেমন পদ্ম, সূর্যমুখী ফুল সূর্যোদয়ের পরই ফোটে আর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মজে যায়। আবার সেরকম ভাবে তেঁতুল পাতা দিনের আলোয় ফোটে আবার অন্ধকার হলে মজে যায়, এই ঘটনা দেখতে পাওয়া যায়। থার্মোনেস্টি চলন, যে আবিষ্ট চলনে
উদ্ভিদ অঙ্গ উদ্দীপক এই উষ্ণতার তীব্রতা আর স্থায়িত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে আমরা বলবো থার্মোনেস্টিক চলন। টিউলিপ ফুল অধিক উষ্ণতায় ফুটে আবার কম উষ্ণতায় বন্ধ হয়ে যায়। সেভাবে সিসমোনেস্টিক চলন, সিসমোনেস্টিক চলন কি, যেটি হচ্ছে স্পর্শ ব্যক্তি চলন, যে আবিষ্ট চলনে উদ্ভিদ অঙ্গ স্পর্শ বা আঘাতের প্রভাবে যান্ত্রিক উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ চলন দেখতে পাওয়া যায়, এরকম চলনকে আমরা বলবো সিসমোনেস্টিক চলন। সিসমোনেস্টিক চলন সবার পরিচিত, এই লজ্জাপতির পাতা হাতে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে মুজে যায়, পাতা গুটিয়ে যায়, স্পর্শের আঘাত জোরালো হলে পুরো পাতাটাই ঝুলে পড়ে অর্থাৎ বন্ধ হয়ে যায়। এর মূল কারণ হল যে স্পর্শের আঘাতে পাতার পত্রমূলে কোষগুলি রসস্ফীতিজনিত চাপ কমে যায়, এটি হচ্ছে সিসমোনেস্টিক চলন। কেমোনেস্টিক চলন রাসায়নিক ব্যক্তি চলন, যে আবিষ্ট চলনে উদ্ভিদ অঙ্গ কোন রাসায়নিক উদ্দীপক অর্থাৎ ক্লোরোফর্ম ইথার প্রোটিন ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত হয়, যে প্রকার চলন ঘটে তাকে আমরা কেমোনেস্টিক চলন বলব। কেমোনেস্টিক চলনে যেমন আকর্ষের পাশে ক্লোরোফর্ম লাগলে আকর্ষটি ক্লোরোফর্মের বিপরীতে বেঁকে যায়, আর আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে যেমন কলসপত্রী উদ্ভিদ সূর্য শিশির উদ্ভিদ, তারা পতঙ্গ বসলে সঙ্গে সঙ্গে সেই পাতার রোমগুলি উদ্ভিদের রোম পাতাগুলি একবারে আন্দোলিত হয়ে বন্ধ হয়ে যায়, ফলে পতঙ্গ আটকে যায়, এটি হলো কেমোনেস্টিক চলন।